আসসালামু আলাইকুম, ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকদিন পরে ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মুভ দেখতে পেয়েছি, কিছু ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। তবে ইন্স্যুরেন্স তো আসলে দুই রকমের, একটা জেনারেল ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স। আমরা আজকে চেষ্টা করব লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলার জন্য, কয়েকটা শেয়ার নিয়ে কথা বলবো, এবং যদি সম্ভব হয় তাহলে পরে হয়তো দেখা যাবে যে চেষ্টা করব জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলার জন্য। অনেকেই হয়তো আটকা পড়ে আছেন, আপনারা ভিডিওটি দেখেন, আশা করি এইখান থেকে আপনারা কিভাবে কি করতে পারেন কিছু শেয়ার নিয়ে সেই জিনিসগুলো নিয়ে একটা ডিটেইল ধারণা পেয়ে যাবেন। ডেল্টা লাইফ নিয়ে আমরা ফার্স্টেই দেখব। আমরা আসলে দেখতে চাই এই শেয়ারটি কি পজিশনে রয়েছে, কি করতে পারে। ফার্স্টেই যদি আমি দেখাই ডেল্টা লাইফ শেয়ারটির রেজিস্ট্যান্স হচ্ছে কততে, দেখেন রেজিস্ট্যান্স হচ্ছে 170-72 একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডে রয়েছে। এই ডাউন ট্রেন্ডটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে। সো শেয়ারটির মুভিং অ্যাভারেজগুলোরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটা হচ্ছে এই লেভেলে কাজ করছে। লেভেলটা আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, 147 টাকা লেভেলে রেজিস্ট্যান্স কাজ করছে মুভিং অ্যাভারেজে, 200-ডে মুভিং অ্যাভারেজে। তো বর্তমানে প্রাইস হচ্ছে 144 টাকা, এটা বেড়েছে আলটিমেটলি, বাড়ার পরে এটা হয়তো আমরা দেখতে পারি যে রেজিস্ট্যান্স যেহেতু 147 টাকা, 147 টাকা থেকে একটা রেজিস্ট্যান্স পেতে পারে এবং পেয়ে আবার নিচে চলে আসতে পারে। যদি না পায় তাহলে দেখা যাবে যে আর একটু বাড়বে, বাড়লেও হয়তো 155 টাকা পর্যন্ত যাবে, দেন হচ্ছে এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স থেকে নিচে আসবে। যদি এই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্সকেও ভেঙে ফেলতে পারে তাহলে আমরা ফাইনালি এটাকে দেখতে পাবো হয়তো 170 টাকা লেভেলে। তো 170 টাকা লেভেলে যদি দেখতে পাই তাহলে আপনার হয়তো কেনা আছে আরও উপরে, 195-200 টাকা লেভেলে হয়তো কেনা আছে। তো এখন কি করবেন? সো এখন হচ্ছে যে কিছুই করার নেই, 147 টাকা লেভেলে পেয়ে গেলে যদি ভালো মুভমেন্ট না দেয় তাহলে ছেড়ে দিবেন, ছেড়ে আবার নিচে আসলে কেনার চেষ্টা করবেন। এভাবে একটু বড় পরিসরে নেটিং করতে পারেন, কি অনেক রিস্কি, আমি বলবো যে অনেকটাই রিস্কি। ভালো না জেনে থাকলে ট্রেডিং এই জিনিসটা করা উচিত না, বা যারা যারা একেবারেই জানেন না তারা হয়তো কি বলবো, তারা হয়তো চেষ্টা করে দেখতে পারেন যে 147 বা 155 বা 171 এই যে কোনো একটা জায়গায় আপনাদের সুবিধা মতো এটা থেকে প্রফিট তুলে নেওয়া, বা এটা থেকে কম লসে সেল করে দেওয়া। আর আমি আপনাদেরকে শুধুমাত্র রেজিস্ট্যান্সগুলো দেখালাম, আশা করি এখান থেকে আপনারা আপনাদের ডিসিশনগুলো মেক করতে পারবেন কোথায় আসলে কী মুভমেন্ট করতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন 147 টাকাতে এটা একটু স্লো হবে, 155 টাকাতেও স্লো হবে, আর 171 টাকা এটা হচ্ছে আলটিমেট টার্গেট বর্তমান পজিশন থেকে অত পর্যন্ত যেতে পারে। এরপরে আমরা কথা বলবো সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে, সরি, সান লাইফ ইন্স্যুরেন্সটা হচ্ছে যে অনেকটা একটা বড় মুভমেন্টের মধ্যে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্সটা। এখানে হচ্ছে মোটামুটি একটা কনসোলিডেশনের মধ্যে রয়েছে, যাদের আছে নিশ্চয়ই তারা সবাই মোটামুটি প্রফিটেই রয়েছেন। আপনারা এটা যদি চান তাহলে রেজিস্ট্যান্স থাকবে হচ্ছে এটার রেজিস্ট্যান্সটা থাকবে হচ্ছে 72 টাকা লেভেলে, 72.50 টাকা বা 73 টাকা লেভেলে। এই লেভেলে হয়তো প্রফিট বুক করে ফেলতে পারেন, কারণ দেখা যাচ্ছে যে অনেকটা ওপরে গিয়েছে। এবং আপনারা যদি দেখেন যে একটা কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে যাওয়ার সময় ক্যান্ডেলগুলো কিন্তু ছোট দৈর্ঘ্যের হয়ে থাকে, কিন্তু এখানে আমরা অনেক বড় বড় ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে স্মার্ট মানি হয়তো এখান থেকে বের হয়ে যাচ্ছে। ফার ইস্ট লাইফ সম্পর্কে আমরা একটু দেখবো। ফার ইস্ট লাইফ শেয়ারটি আপনারা দেখেন যে 200-ডে মুভিং অ্যাভারেজে এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে 86 টাকা লেভেলে, 87 টাকা লেভেলে। বর্তমানে এই 87 টাকা লেভেল থেকে নিচে চলে এসেছে, দেখার বিষয় যে এই লেভেলটা ক্রস করতে পারে কি না। আলটিমেটলি এটার হচ্ছে রেজিস্ট্যান্স রয়েছে 97 বা হচ্ছে যে 98-99 টাকা লেভেলে, এটার একটা রেজিস্ট্যান্স রয়েছে, 99 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবং একই সাথে আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে যেটা দেখালাম ওই 87 টাকা লেভেলে, এবং এটার সাপোর্ট রয়েছে হচ্ছে সেই ফ্লোর প্রাইসে, ছাড়া আর কোনো সাপোর্টই নাই এটার।
76 টাকা 75 টাকা লেভেলে হয়তো এটার একটা ফ্লোর প্রাইস এটা একটা সাপোর্ট পাবে। তো বর্তমানে আপনারা কি দেখতে পাচ্ছেন, প্রাইসটা দুঃখিত ঠান্ডার সমস্যার জন্য হয়তো বিরক্ত হচ্ছেন অনেকে, এটার 86.20 টাকা লেভেলে আছে, 87 টাকা লেভেলে হচ্ছে এটার একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স লেভেলে কি করতে হয় আপনারা জানেন, যদি রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে তাহলে হয়তো ব্রেক করার সম্ভাবনাটা একটু কম মনে হচ্ছে আমার কাছে, বাট এনিওয়ে যদি ব্রেক করতে পারে তাহলে এটাকে হয়তো 99 টাকা পর্যন্ত দেখতে পারেন। এরপর হচ্ছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফের কি অবস্থা একটু দেখি, কনসলিডেশন মুভের মধ্যে রয়েছে। এটার যদি রেজিস্ট্যান্স বলি তাহলে হচ্ছে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে 53 টাকা 20 পয়সা লেভেলে, বর্তমানে 53 টাকা 40 পয়সাতেই রয়েছে। আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে এটার 58 টাকা 50 পয়সা লেভেলে, যদি এই রেজিস্ট্যান্সটা হয়তো ভাঙতে পারবে না, 53 টাকা 20 পয়সা 40 পয়সা যে রেজিস্ট্যান্সটা খেয়াল রাখবেন একটু। যদি প্রফিটে থাকেন বা হচ্ছে যদি কোনো প্রফিট থাকে বা ব্রেক ইভেন থাকে তাহলে এটা থেকে বের হয়ে যেতে পারেন, আর যদি কেউ ধরে রাখতে চান তাহলে ধরে রাখবেন এবং 58 টাকা 50 পয়সা এটা হয়তো সেল করতে পারবেন। এরপর হচ্ছে আমরা রূপালী লাইফ নিয়ে কথা বলবো। রূপালী লাইফের রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করব, বর্তমানে প্রাইস হচ্ছে 82 টাকা 50 পয়সা। রূপালী লাইফের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হচ্ছে 83 টাকা 60 পয়সায় রয়েছে রেজিস্ট্যান্স, বর্তমান প্রাইস 82 টাকা 50 পয়সা। কী করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, যদি আরও উপরে যায় এখান থেকে তাহলে হয়তো এটাকে আপনারা 89 টাকাতে দেখতে পারেন। এরপর আমরা দেখব সোনালী লাইফ নিয়ে। এটা কি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, দেখেন ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, একটা ডাউন ট্রেন্ড লাইন থেকে এটা রেজিস্ট্যান্স পেয়েছে 62 টাকা 70 পয়সাতেই হচ্ছে এটা রেজিস্ট্যান্স। যাদের আছে অনেকেরই হয়তো আছে এটা, অনেকে নতুন হয়তো একটু প্রফিটেও আছেন, কী করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা এটার এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে তাহলে হয়তো যদি ব্রেক করতে পারে যদি হ্যাঁ যদি ব্রেক করতে পারে তাহলে হয়তো এটাকে আপনারা 74 টাকা পর্যন্তও দেখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে ঠান্ডার সমস্যার জন্য হয়তো অনেকেই বুঝতে পারেননি বা অনেকে বিরক্ত হয়েছেন। এনিওয়ে চেষ্টা করলাম কিছু জিনিস শেয়ার করার, আশা করি এখান থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।